এখন আমি আলোচনা করবো সত্যজিৎ রায় নিয়ে সত্যজিৎ রায়ের একটা গল্প আছে বারিন ভৌমিকের ব্যায়াম তা আসলে কি সত্যজিৎ রায়েরও কোনো ব্যায়াম ছিল ব্যারাম মানে কি ব্যারাম মানে রোগ তাহলে সত্যজিৎ রায়ের রোগটা কী যে সত্যজিৎ রায় একটা মুভি করলেন হিন্দিতে গিয়ে মুভিটার নাম হলো গিয়ে শতরাঞ্জ কী খেলাড়ি সতরাঞ্জ কী খেলাড়ি শতরাঞ্জ মানে দাবা দাবা খেলা এখানে দেখা যায় মির সাহেব আর মির্জা সাহেব খুব মুশগুল হয়ে আছে ফলে এরা যে কবুতর পালতেছে তারপরে এই তুচ্ছ খেলার মধ্যে সময় পার করতেছে এর ফলে দেখা যাচ্ছে যে সিপাই বিদ্রোটা ব্যর্থ হয়ে গেল তাহলে উত্তর ভারতের লোকের ব্যর্থতা ওই প্রেমচাঁদ লেগেছেন এবং সেইটা ব্যর্থতা লেগেছেন বলেই উত্তর ভারতীয় লোক নিজেদের সম্বন্ধে আত্মসচেতন হয়েছে কিন্তু বাঙালি ব্রাহ্মণদের মধ্যেও বাঙালি ক্রাইস্তদের মধ্যে বাঙালি ক্ষত্রিয় বাঙালি মুসলমান এদের মধ্যেও কিছু দুর্বলতা আছে সেই দুর্বলতা নিয়ে কিন্তু তিনি কোনো সেভাবে গল্প লেখেননি গল্প লিখলে পরে বাঙালি আরও সতর্ক হতো তাহলে উত্তর ভারত দক্ষিণ ভারতে যে ভারতীয়দের উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয়দের মোকাবেলায় ব্যবসা বাণিজ্য বিজ্ঞান গবেষণা সব দিকে সফল হতে পারতো উত্তর ভারতে দক্ষিণ ভারত যখন সায়েন্সের নোবেল প্রাইজ পেয়েছে তখন ঢাকা ও কলকাতা সায়েন্সের নোবেল প্রাইজ পায়নি দক্ষিণ ভারতে কান্নাড়া মালায়ালাম তামিল তেলেগু এই চারটা ভাষায় মিলে হয় আঠাশ কোটি লোক হবে না কিন্তু বাংলায় তিরিশ কোটি লোক ওরা তিরিশ কোটি লোক কিন্তু আমাদের এত বেশি লোক হয়েও কিন্তু ওরা দুই তিনটা সায়েন্সের নোবেল প্রাইজ পেয়ে গেছে তালাইলাম কি মালায়ালাম তামিল তেলেগু কান্না ওরা পেয়ে গেছে কিন্তু বাঙালি বাঙালি কিন্তু আজ পর্যন্ত সায়েন্সে নোভেস পায়নি না ঢাকা না কলকাতা তাহলে এই যে বাঙালি কিন্তু আত্মসমালোচনা করছে না তো এই যে আত্মসমালোচনা করছে না প্রেমচাঁদ যেমন হিন্দি উর্দু সাহিত্যের একজন বিখ্যাত লেখক বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় কিন্তু একজন বিখ্যাত লেখক কিন্তু এরা কিন্তু বাঙালি সত্যি রায় বাংলা সাহিত্যে খুব বিখ্যাত লেখক যেমন প্রেমচাঁদ হিন্দু উর্দুতে অত্যন্ত বিখ্যাত লেখক কিন্তু বাঙালিরা কিন্তু আত্মসমালোচনা করছে না বাঙালিরা যে আত্মসমালোচনা করে তাহলে বাঙালিও সায়েন্সেরভ্লুয়েন্স পাবে বাঙালি তার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে তখন যে দেখা যাচ্ছে ইংলিশ দর্শনের সাথে রাশিয়ান দর্শন রাশিয়ান দর্শনের সাথে জার্মান দর্শনে কি পার্থক্য এগুলো নিয়েও বাঙালি আলোচনা করবে আর তখন কিন্তু তখন বাংলাদেশের নবজান ইসে মঙ্গল গ্রহে নামবে আর তখন বাঙালি উত্তর ভারত দক্ষিণ ভারতের সাথে কাঁধে কাঁধ মিলে বিজ্ঞান গবেষণায় অংশগ্রহণও করতে পারবে এবং তখন বাংলা মুভিও হিন্দি উর্দু হিন্দি এবং তামিল তেলেগু মালায়ালাম কান্নাড়া এদের মুভির বরাবর অবস্থান করবে এবং অত্যন্ত উদ্দীপনার মুভিগুলো বাংলায় হবে আর যেহেতু এই আত্মসমালোচনাগুলো অত্যন্ত বিখ্যাত সত্যজিৎ রায় করেননি এটাকে আমরা বলতে পারি বাংলা সাহিত্যের ব্যায়াম তখন বাংলা সাহিত্যের ব্যায়াম না বলে বলা উচিত সত্যজিৎ রায়ের ব্যায়াম তো সত্যজিৎ রায় একটা গল্প লেগেছিলেন বারিন ভৌমুকের ব্যায়াম তো এই যাই হোক আমরাও একটু চেঞ্জ করে বলতে পারি ওই ওইটাকেই যে সত্যজিৎ রায়ের ব্যারাম সত্যজিৎ রায়ের ব্যারাম কি যে আত্মসমালোচনা না করা বাঙালি যে কিন্তু নজরুল ইসলাম আত্মসমালোচনা করেছিলেন নজরুল ইসলাম কিন্তু বলেছিলেন যে ভোরের দরকার আছে ঠিক আছে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে আর যখন বাঙালি আত্মসমালোচনা করবে তখন বাংলাদেশের নবজান চাঁদের দেশে নামবে আর তখন আমার কথাগুলি সার্থক হবে আমার কথাগুলি ভালো লাগবে चैनल सबसक्राइब कर बेल आइकन क्लिक कर धन्यवाद